রাজধানীর রমনা এলাকায় আছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আছেন ওবায়দ মামুন। সরাসরি শুরুতে যাচ্ছি রবিনের কাছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যে যুব মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে সেটি কিন্তু আজ বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে হওয়ার কথা এবং সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি আওয়ামী লীগ সভাপতি তিনি এখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। কিন্তু এই যে বিকেলে যদিও মহাসমাবেশ হওয়ার কথা রয়েছে কিন্তু এর মধ্যে আমরা যেটি দেখতে পাচ্ছি দেশের নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু আসতে শুরু করেছেন এবং একটি যেটি ধারণা করা হচ্ছে যে বেলা আর কিছু সময় গড়ানোর পরে যে আরেকটু সময় যখন গড়াবে তখন কিন্তু যে ধীরে ধীরে নেতাকর্মীদের সমাগম আরো বাড়তে শুরু করবে এবং এরই মধ্যে কিন্তু যে দলের মানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের যারা সিনিয়র নেতারা রয়েছেন তারা কিন্তু একে একে এই সম্মেলন কেন্দ্রে সমাবেশ স্থলে প্রবেশ করতে শুরু করেছেন এবং এই জায়গাতে আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি যে সেই আওয়ামী যুবলীগের যুব সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছে। কিছুক্ষণ আগে আওয়ামী যুবলীগের সভাপতি মণ্ডলের এক সদস্যের সঙ্গে কথা হয়েছিল, তিনি আসলে যেটি বলছেন আজকে সমাবেশের মধ্য দিয়ে তারা যে বার্তাটি দিবেন যে যুবলীগ আগামীতে মাঠে থাকবে এবং আগামী নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীরা যেন উজ্জীবিত হন ঐক্যবদ্ধ হন সেই বার্তা দেওয়া হবে আজকের এই যুব মহাসমাবেশ থেকে এবং তারা এই নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে কিন্তু যে সতর্ক বার্তা দিবেন। আমরা আসলে দেখতে পাচ্ছি যে একে একে মিছিল আসছে এবং আমরা একটু জানার চেষ্টা করব আমাদের টিএসসি প্রান্তে আছেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন, তার কাছে জানার চেষ্টা করব সেখানকার খবরাখবর। মামুন রবিন, আপনি জানেন যে হাঁটিহাঁটি পাপা করে কিন্তু বাংলাদেশ আওয়ামী যুবলীগ আজ 50 বছর উপনীত হয়েছে। প্রতি বছরই কিন্তু এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করে থাকে সংগঠনটি, তবে অন্য যে কোনো বারের চেয়ে এবার কিন্তু একটু আলাদা করেই উদযাপন করতে যাচ্ছে যুবলীগের সুবর্ণ জয়ন্তী বা 50 বছর পূর্তি। এবারে দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক অস্থিরতা, রাজনৈতিক পরিবেশ সব কিছু মিলিয়ে কিন্তু আজকের যেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশটি হতে যাচ্ছে সেই মহাসমাবেশে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, যেখানে আসলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দলের ভূমিকা কী হবে, যুবলীগ নেতাকর্মীদের ভূমিকা কী হবে বা সরকার গত 14 বছরে যে উন্নয়ন কর্মকাণ্ড করেছেন সেই উন্নয়ন কর্মকাণ্ড প্রত্যেকটি গ্রামে এই যুবলীগ নেতাকর্মীরা পৌঁছে দিবেন প্রত্যন্ত এলাকাতে, এমন নির্দেশনায় আসবে আজকে যুবলীগের যে মহাসমাবেশ আছে সেখান থেকে। এমনকি যুবলীগ কয়েকদিন ধরে বলে আসছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে এই মহাসমাবেশে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন, যেই দিক নির্দেশনা নিয়ে তারা এখান থেকে বের হয়ে প্রত্যন্ত অঞ্চল বের হয়ে যাবেন এবং আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত তারা কাজ করে যাবেন। একটু বলে রাখি যে এই মুহূর্তে টিএসসিতে আমরা আছি এবং এই সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের যে মূল ফটক, মূল পয়েন্ট রয়েছে তার মধ্যে এই টিএসসির পয়েন্টটি গুরুত্বপূর্ণ এবং সারা দেশ থেকেই কিন্তু নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন, আলাদা আলাদা পয়েন্টে পয়েন্টে জড়ো হয়েই কিন্তু মূলত সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবেন টিএসসির এই গেটটি দিয়ে এবং এখানে এসেই কিন্তু জেলার বিভিন্ন থেকে কিন্তু প্রান্ত থেকে লোকজন এসেছেন, তারা এসে এখানে মিছিল স্লোগান দিচ্ছেন এবং 11টা থেকে 12টার মধ্যেই যখন গেট উন্মুক্ত হবে সর্বসাধারণের জন্য তখন কিন্তু এই নেতাকর্মীরা এই গেট দিয়ে প্রবেশ করবেন এবং দুপুর 2টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত হবেন এবং যুবলীগের মহাসমাবেশে তিনি বক্তব্য রাখবেন। এছাড়াও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যে গুরুত্বপূর্ণ নেতা রয়েছেন তারাও কিন্তু আজকে সমাবেশে বক্তৃতা করবেন এবং আজকের এই সমাবেশটি কিন্তু যুবলীগের জন্য বিভিন্ন দিক থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি আমি আগেও বলে রেখেছি যে রাজনৈতিক পরিবেশের কারণে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ এবং সেই দিক বিবেচনা করেই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্য নিয়েই কিন্তু তারা দেশের প্রত্যন্ত অঞ্চলে ফিরবেন এবং সেখান থেকেই কিন্তু মূলত এই গুরুত্বপূর্ণ বার্তাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দিবেন, সরকার যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের বার্তা দিবেন এবং পাশাপাশি বিএনপি যে মহাসমাবেশের নামে যে নৈরাজ্য বা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে সেই অস্থিতিশীল পরিবেশ মোকাবেলায় বা বিএনপির নৈরাজ্য মোকাবেলায় যুবলীগের ভূমিকা কী হবে, আওয়ামী লীগের ভূমিকা কী হবে, সহযোগী সংগঠনের ভূমিকা কী হবে, এই সকল বার্তা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের মহাসমাবেশে যুবলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে দিবেন, সেই পর্যন্তই কিন্তু আসলে অপেক্ষা করতে হবে যুবলীগ নেতাকর্মীদের। এই ছিল আমার কাছ থেকে যুবলীগের মহাসমাবেশের সবশেষ তথ্য।
আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায়, তার আগে যুক্ত ছিলাম রাজধানীর রমনা এলাকায়।